হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো পুরাতন ভিডিও কিভাবে ভাইরাল করা যায়। তো পুরাতন ভিডিও ভাইরাল করার আগে একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম। আমরা আসলে ইউটিউবে অনেকে কাজ করি, ভিডিও দিই, কিন্তু আসলে অ্যালগোরিদমটা যদি না বুঝি তাহলে একটা ভিডিও কখনো ভাইরাল হবে না। তো মূলত আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। ইউটিউব অ্যালগোরিদম বিষয়টা হচ্ছে যে আপনি যখন একটা ভিডিও আপলোড করেন, তার 2 ঘন্টার মধ্যে ভিউয়ার, তারপর কমেন্টস, শেয়ার, এই বিষয়গুলো উপর ডিপেন্ড করে ইউটিউব আপনাকে একটা নির্দিষ্ট ভিউয়ার সেট করে দেয়। এরপর ফ্রিজ হয়ে যায়। আপনি বিষয়টা এমন না যে আপনার একটা ভিডিও হয়তো বা শুরুতে স্টার্টিংয়ে 10,000, 20,000, 50,000, 1,00,000 ভিউ হলো, কিন্তু এর পরবর্তীতে এটা হতেই থাকবে, এরকম কোনো সিস্টেম নাই। কিন্তু আমরা প্রায় 150 ভিডিও দেওয়ার পরে যে জিনিসটা জানি, সেটা হচ্ছে 150 ভিডিও দিই, 150 ভিডিও দেওয়ার পরে যেটা দেখা যায় কি আমাদের কাঙ্ক্ষিত ভিউয়ার বা কাঙ্ক্ষিত শেয়ার জিনিসগুলো কিন্তু হয় না। এটার জন্য আসলে যে জিনিসটা করতে হবে, হ্যাঁ, তো সেটার জন্য যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি, সে বিষয়টা নিয়ে কথা বলবো। ইউটিউব অ্যালগোরিদমের একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনি আজকে থেকে অথবা 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর আগে একটা ভিডিও আপলোড করলেন, সেটা দেখা গেল কি 1-2 দিন পর আর ভিউ হচ্ছে না, বা এখন বর্তমানে সেটা ফ্রিজ হয়ে আছে। সেক্ষেত্রে যেটা করা যায় সেটা হচ্ছে আপনি খুব আপনি নতুন ভিডিও দেওয়ার পাশাপাশি আপনার পুরাতন যে ভিডিওগুলো আছে সেগুলোতে আপনি কমেন্ট করতে পারেন। আপনাকে যারা কমেন্ট করে সেই কমেন্টগুলোর অ্যান্সার দিতে পারেন। আচ্ছা, তাহলে যেমন আমি যদি উদাহরণ দিতে চাই, এই বিষয়টা আমি কোথা থেকে পেলাম বা আমি এই জিনিসটা কোথা থেকে শিখলাম, সেটা হচ্ছে ফেসবুকে আপনি আমরা সবাই কম বেশি ফেসবুক ইউজ করি, কিন্তু ফেসবুকে একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে আপনি যখন একটা ইয়েতে অনেক আগের পোস্ট কিন্তু ওইটা আপনার সামনে দেখাচ্ছে, বা ওইটা হয়তো বা আপনার যারা নতুন ফ্রেন্ড হয়েছে, ঠিক আছে, নতুন ফ্রেন্ড হয়েছে ওরা হয়তো বা ওই পোস্টটা দেখে নাই, কিন্তু যারা নতুন নতুন যারা ফ্রেন্ড হয়েছে ওদের কাছে সেই একটা পোস্ট দেখা যাচ্ছে কি আজকে থেকে 1 বছর, 2 বছর আগে সেই পোস্টটা যে হচ্ছে সে পোস্টটা নতুন ভাবে প্রমোটিং হচ্ছে। এটা আসলে আপনি নিজে থেকে প্রমোট না করলেও কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ প্রমোট করে। কখন করে? যখন ওখানে আপনি একটা কমেন্ট করেন বা আপনাকে কেউ একজন কমেন্ট করে। তো সে বিষয়টাকে আসলে বিবেচনায় এনে আমি যে জিনিসটার যে রেজাল্টটা পেয়েছি, এটা হচ্ছে আমার একটা ভিডিও প্রায় 300-350 ভিউ হয়েছিল, কিন্তু এরপরে দেখা যাচ্ছে কি আজকে থেকে প্রায় 1.5-2 মাস আগের ভিডিও, তো সেটাতে আমি যখন অনেকগুলো কমেন্ট আসছে যেগুলো আমি রিপ্লাই দিইনি, যখন বর্তমান সময়ে যখন আমি ওই রিপ্লাইগুলো দেখে দেখে ওদের রিপ্লাইগুলো দিচ্ছিলাম, তখন দেখা যাচ্ছে কি ভিউয়ার আবার বেড়ে চলছিল, মানে বেড়ে যাচ্ছে, আবার এর পাশাপাশি ভিডিওগুলো ভিউ নতুন ভিউ তৈরি হচ্ছে এবং অনেকের কাছে এই জিনিসটা যেমন সার্চ দিলে সার্চ রেজাল্টে আগে আসতেছে, যেটা আমি কমেন্ট করার আগে, আমি কমেন্টের রিপ্লাই গুলো দেওয়ার আগে এই ভিডিওটা আসতো না। তো আপনারা এটা বিষয়টাকে কাজে লাগিয়ে কিন্তু আপনারা চাইলে এটা ইয়ে করতে পারেন। তো ফাইনালি কথা যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের পুরাতন যে ভিডিওগুলো আছে, হয়তো বা একজনের চ্যানেলে 150 ভিডিও দিয়ে দিয়েছেন, ওখানে অনেকে কমেন্ট করেছে বা 150 ভিউ হয়েছে বা 1,000 ভিউ হয়েছে, কিন্তু এরপরে আর ভিউ হচ্ছে না, কারণ এটা ইউটিউবের একটা অ্যালগোরিদম যে একটা পর্যায়ে ইউটিউব সেই ইয়েটাকে আপনার ওয়াচ টাইম, তারপর আপনার লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার, এগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে ফিক্স করে দেয় যে আপনার এত পর্যন্ত ভিউ হবে, এরপর আর ভিউ হবে না। তো এই বিষয়টাকে যদি আপনি আবার পুনরুদ্ধার পাবেন, আপনি আবার নতুনভাবে যদি আপনি কমেন্ট করার মাধ্যমে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ভিউগুলো নিয়ে আসতে পারেন এবং ভিউ বাড়াতে পারেন, এবং ওয়াচ টাইমও বাড়তে পারে সেই ক্ষেত্রে সেই সাথে। তো এই বিষয়টা মাথায় রেখে কাজ করেন। আমি আশা করি আপনাদের কাঙ্ক্ষিত ভিউ একটা ইয়েতে যে পরিমাণ, মানে আপনি ভিউ এক্সপেক্ট করেন
বা এক্সপেক্টের চাইতেও বেশি ভিউ নিয়ে আসতে পারেন, এবং এভাবে করে একটা ভিডিও কিন্তু ভাইরাল করা পসিবল। তো আজকে আর বেশি কথা বলবো না, শুধু এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য মূলত এই ভিডিওটা তৈরি করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে এবং কোনো কিছু যদি ইউটিউব সংক্রান্ত বা অনলাইন রিলেটেড সংক্রান্ত কোনো কিছু যদি জানার থাকে, আমার কাছে যদি জানা থাকে, তাহলে আমি আপনাদের সেই বিষয়টাকে সমাধান করার চেষ্টা করব। এবং আমাকে কমেন্টের মাধ্যমে এবং আমার প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভাই সাবস্ক্রাইব করলে কিন্তু লস দেয়, ঠিক আছে? সাবস্ক্রাইব করলে আপনার কোনো লস হচ্ছে না বা আপনাকে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, কোনো কিছু করতে হচ্ছে না। সুতরাং সাবস্ক্রাইব করতে আমাদের এত কষ্ট কিসের? আমরা অন্যান্য দেশে কিন্তু অন্যান্য আপনি যদি বাংলাদেশ ব্যতীত অন্যান্য কোনো কান্ট্রির চ্যানেলগুলো দেখেন, তাহলে দেখবেন ওগুলোতে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ পর্যন্ত সাবস্ক্রাইবার আছে। এই সাবস্ক্রাইবারগুলো আসলে ওরা ওদের মেন্টালিটিটা এটা দেয় যে আর হেল্প আদার্স, অন্যদেরকে হেল্প করবো, ঠিক আছে? আপনি এই না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনার চ্যানেলটা নিচে পড়ে যাবে, বা আমি যে রিলেটেড ভিডিও বানাই হয়তো বা আপনি সেই রিলেটেড ভিডিও বানান, আমাকে সাবস্ক্রাইব করলে আমি উপরে উঠে যাবো, আসলে কিন্তু বিষয়টা ঠিক তা। তো সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এবং আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওগুলো কেমন লেগেছে এটা জানাবেন। এবং এ বলে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি, ধন্যবাদ।